নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ কালকে দুটি সাংবাদিক বৈঠক আমরা করি আমরা এই দুটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদের জানাই এবং এই দুটি সংগঠনকেও আমরা জানিয়ে দিই যে তাদের এই নবান্ন অভিযান অবৈধ বেআইনি এবং দুটি যে প্রোগ্রাম আছে তার কোনোটিরই অনুমতি আমরা দিইনি কেন দিইনি কেন অবৈধ সেই ব্যাখ্যায় যাচ্ছি না সেটা কালকে বিস্তারিত ব্যাখ্যা আমরা দিয়েছি এবং ওনারা অনেক দেরিতে করে যে মেল পাঠিয়েছিলেন তার উত্তর আমরা দিয়েছিলাম তবুও কালকে যেরকম বলেছিলাম আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল নির্দিষ্ট প্রমাণ ছিল বিভিন্ন মাধ্যমের সূত্রে যে আজকে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতি একটা গোলমাল পাকানোর চেষ্টা করবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে অশান্তি হিংসাত্মক ঘটনা ঘটানো এবং একটা বেপরোয়া কিছু করার চেষ্টা করবে যাতে পুলিশ বাধ্য হয়ে প্রয়োগ করতে এবং খুব অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে ঘটে যায় সেই প্ররোচনা থাকবে আমাদের সেই আশঙ্কা আজকে অনেকটাই সত্যি হয়েছে এই যে নির্দিষ্ট ইনপুট ছিল তার ভিত্তিতে গতকাল থেকে আজকে সকাল অবধি পুরো রাজ্য জুড়ের বিভিন্ন প্রান্তে প্রায় পঁচিশ জনকে আমরা গ্রেফতার করেছি আরও অনেককে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করেছি আমাদের কাছে বিভিন্ন সূত্রে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক চ্যাটস আরও আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব এই দুষ্কৃতিদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি না ফেললে আর আন্দোলন কিসের এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল বিভিন্ন ফেস গ্রুপ হচ্ছিল সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি আমাদের পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত আজকে ছিল কলকাতাতেও ছিল পশ্চিমবঙ্গেও ছিল নবান্ন অভিমুখী সমস্ত রাস্তায় আমরা ব্যারিকেড করেছিলাম কারণ সংরক্ষিত এলাকায় কোনো ধরনের জমায়েত বেআইনি সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো হস্তক্ষেপের প্রশ্ন ছিল না আজও ছিল না কিন্তু আন্দোলন কিরম শান্তিপূর্ণ থাকলো কতটা শান্তিপূর্ণ থাকলো তা আপনারা সকলে টিভিতে দেখেছেন আন্দোলনকারীরা এলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড নিয়ে তারপর ব্যারিকেড ধরে সাঁতরাগাছি হোক কি হাওড়া ময়দান হোক কি ফোরশোর রোড হোক ব্যারিকেড ধরে তারা ঝাঁপানো শুরু করলেন ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু হলো পুলিশ তখন বারবার একবার নয় একাধিকবার লাউড হেলারে বারবার ঘোষণা করতে থাকে শান্তিপূর্ণ আন্দোলন করুন প্ররোচনায় পা দেবেন না এটা সংরক্ষিত এলাকা ব্যারিকেড ভাঙবেন না তার ভিডিও রেকর্ডিং আপনারাও দেখিয়েছেন আমাদের কাছেও আছে কিন্তু তারপর কি ঘটলো আমরা দেখেছি ব্যারিকেড ভাঙা হলো পুলিশের অনুরোধে কর্ণপাত করা হলো না সাঁতরাগাছি দিয়ে শুরু ব্যারিকেড ভাঙা গার্ড রেল উল্টনো পুলিশের দিকে লাঠি সোটা বোতল বৃষ্টি অনর্গল লাগাতার ইট পাথর বৃষ্টি সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশকে মারধর করা করা রক্তাক্ত আহত করা গাড়ি জ্বালিয়ে দেয়া। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো সম্পূর্ণ বিনা প্ররোচনায় এবং একটা সময় আমরা বুঝতে পারি যে আজকে পূর্ণ কর্ম দিবস ইট ওয়াজ আ ফুল ফ্লেজেড ওয়ার্কিং ডে আমাদের অ্যাকশন নিতে হবে এই দুষ্কৃতি হলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে যাতে সাধারণ মানুষের আজকে প্রচুর মানুষ কাজে বেরিয়েছিলেন সমস্ত দফতর খোলা ছিল একটা কর্মব্যস্ত দিন সেইখানে অশান্তি করে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায় বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধা হয় পুলিশ সেই ফাঁদে পা দেয়নি পুলিশ আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে শান্তি বজায় রাখতে পুলিশ সেখানে ততটুকু প্রয়োগ করেছে কিন্তু পুলিশ রক্তাক্ত হয়েও বারবার আক্রান্ত হয়েও কোনো ধরনের প্ররোচনায় পানা দিয়ে চূড়ান্ত ধৈর্যের এবং সংযমের পরীক্ষা দিয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু যখন সাধারণ মানুষকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় যখন সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া দেখা যায় তখন পুলিশকে বলপ্রয়োগ করতেই হয় এবং সেটা করা হয়েছে আমাদের প্রচুর সহকর্মী আহত হয়েছেন আপাতত এগারো থেকে বারো জন এবং আরও খবর আসছে চুরানব্বই জনকে আমরা গ্রেফতার করেছি এইটা ভাবার কোনো কারণ নেই যে আজকে আমরা ধৈর্য এবং চূড়ান্ত সংযমের পরীক্ষা দিয়েছি বলে যারা আজকে এই অশান্তিটা করলেন সাধারণ মানুষের জীবন বিপন্ন করলেন অশান্তি তৈরি করলেন বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ আন্দোলন করব এটা বারবার বলা হচ্ছিল প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা দেখলাম অশান্তিপূর্ণ আন্দোলন দুষ্কৃতি আন্দোলন বলা যেতে পারে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ আন্দোলনকারী তারা যেভাবে আজকে আচরণ করলেন সরকারি সম্পত্তি আমার আপনার সকলের সম্পত্তি ভাঙচুর করলেন পুলিশকে মারলেন তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই আমরা এই দুষ্কৃতিতে চুরানব্বই জনকে গ্রেফতার করেছি আমরা ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করব প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুক ব্যবস্থা নিশ্চয়ই যথাসময়ে হবে আরেকটি কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামেই আন্দোলনের ডাক দেয়া হয়েছিল আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম আপনারা দেখলেন সবাই দেখলাম আমরা তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে এই আচরণ করতে পারে পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্র ছাত্রী করবে না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল তিন ঘণ্টা ধরে লাগাতার তাণ্ডব চলল পুলিশকে আক্রমণ করা হলো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো জনজীবন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো এবং তার আগের দিন থেকে চক্রান্ত হলো অস্ত্র বোমা যেটা আমরা প্রতিহত করতে পেরেছি অস্ত্র বোমা গুলি নিয়ে আসার পরিকল্পনা ছিল তার অডিও রেকর্ডিং এভরিথিং ইজ উইথ আস এবং গতকাল থেকে ওই পঁচিশ জনকে যদি আমরা অ্যারেস্ট না করতাম আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন দেখলেন তার থেকে পরিস্থিতি আরো অনেক বেশি ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে পারত দ্য সিচুয়েশন কুড হ্যাভিন ইনফাইন ওয়ার্স জারিং দাইভস অফ কমন পিপল হ্যাড দোজ প্রিভেন্টিভ কালকে একটি রাজনৈতিক দলের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে আপনার সকলে জানেন কিন্তু তবু আমি একটি অর্ডার করে দিতে চাইছি আপনাদের কাছে হাইকোর্টের অর্ডার বম্বে হাইকোর্টের অর্ডার বন্ধ নিয়ে যে অর্ডারে বলা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি বন্ধ ডাকা বেআইনি এটা আমরা বলছি না এটা বম্বে হাইকোর্ট কেরালা হাইকোর্ট একাধিক কোর্টের অর্ডার আছে আমি একটু কোট করে দিচ্ছি ধৈর্য ধরে একটু বসুন বম্বে হাইকোর্টের অর্ডার কি বলছে নো पॉलिटिकल পার্টি অর অর্গানাইজেশন ক্যান క్লেইম দ্যাট ইট ইজ এনটাইটেলড টু প্যারালাইজ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইন দ্য এন্টায়ার স্টেট অর নেশন অর ইজ এনটাইটেলড টু প্রিভেন্ট দ্য সিটিজেনস নট ইন দেয়ার সাপোর্ট ফ্রম এক্সারসাইজিং দেয়ার ফান্ডামেন্টাল রাইটস অর ফ্রম পারফর্মিং দেয়ার ডিউটিস সহজ বাংলায় বন্ধ বেআইনি সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয় বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত পুলিশি বন্দোবস্ত থাকবে আমরা সাধারণ মানুষকে শুভ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন যারা মানুষ আছেন তাদেরকে একবার ধন্যবাদ দেব এই কালকে আমরা সচেতন করেছিলাম তাই প্রকৃত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আজকের এই যে আন্দোলন তাতে অংশ নেননি এটা আমরা দেখেছি এবং তাদের কাছে আবার সবিনয় অনুরোধ করব কালকে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে আপনারা রাস্তায় বেরোন দোকানপাট খোলা থাকবে গাড়ি ঘোড়া চলবে প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয় রাজ্য সচল থাকবে আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন তারপরে এডিজি ডিজি লয়েন্ড অর্ডার আপনাদের বলবেন কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরে স্পটে ছিলেন একটা বিস্তীর্ণ জায়গা উনি দায়িত্বে ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল আমি ইন্দিরাকে অনুরোধ করব কলকাতা পুলিশের তরফে তার অভিজ্ঞতা কিছু বলতে সংক্ষেপ ধন্যবাদ স্যার স্যার এই অনুমতি নিয়ে বলছি আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল আটটা থেকে ছিলাম প্রায় বারোটা সোয়া বারোটা দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতী তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে বৃষ্টি করল তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারেই কিন্তু ভাঙবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টোপকে পুলিশের ওপর রকম আক্রমণ করবেন না সে সবই কিন্তু বৃথা গেল আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টোপকে পুলিশের দিকে লাঠি চার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি তারপর যখন ওনাদেরকে অনেক লাউডস্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তারা করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে একশো তার মধ্যে একশো তিন পুরুষ জন মহিলা পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে তাদের মধ্যে আমাদের পনেরো জন আছে মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক হেস্টিংসে হোক দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন পুরোটাই আপনাদের সামনে হয়েছেন কে আক্রমণ করেছে কে কতক্ষণ ওয়েট করেছে কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো মানলো না এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে এইটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয় আপনারা শুনলেন এডিজি সাউথ বেঙ্গল আমাদের সহকর্মী ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ ওনারা বক্তব্য রেখেছেন আমার শুধু দুটো পয়েন্ট বলার আছে মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের মামান আদালত ওনারা বলেছেন পিসফুল যদি কোনো প্রোটেস্ট হয় তাহলে মানে কোনোরকম কোনো অসুবিধা ওদের যদি না হয় আমাদের অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট এটা পিসফুল হবে না আমাদের কাছে নির্দিষ্ট তথ্যে ছিল তার বেসেসে যেটা এ ডিজি সাউথ বেঙ্গল বললেন গতকাল লাস্ট দু তিন দিন ধরেই আমরা অ্যাকশান করছিলাম গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ যারা স্পেসিফিক ইনপুটের বেসিসে অ্যারেস্ট হয়েছে ওরা কিছু এই রকম গণ্ডগোল করবে ওদের টার্গেট ছিল কোনো বডি যদি পড়ে যায় এরকম টার্গেট ছিল তার বেসিসে ওই ইন্টেলিজেন্স বেসিসে আমরা নির্দিষ্ট ইন্টেলিজেন্স পাওয়ার পরে অ্যারেস্ট করেছি পিসফুল যেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন পিসফুল আন্দোলন হবে আজকে যে আন্দোলন হলো তার নেচার কি আছে আমার খুব একটা বলার কিছু নেই আপনারা সবাই দেখলেন আজকে কি হয়েছে এ আজকে যেটা আমরা করেছি অন দ্য বেসিস অফ হোয়াট এভার ওয়াজ হ্যাপনিং ইন দ্য ফিল্ড যেটা ফিল্ডে হচ্ছিল ওর বেসিসে নাইনটি ফোর এখন দি নাইনটি ফোর লোকজন অ্যারেস্ট হয়েছে আমাদের এগারো জন আমাদের পুলিশ কর্মী ইনজার্ড হয়েছেন ওরও আমাদের কাছে খাবার আসছে আরেস্টের খাবারও আসবে অ্যান্ড পুলিশের ওরও যদি কেউ আহত হয়ে থাকেন এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই এটা এক্সক্লুড এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওদের অ্যাগেন্স্ট যা লফুল অ্যাকশান যেটা করতে হবে সেটা করা হবে সে যে কোনো লোক হতে পারে একদম আমি একদম নির্দিষ্ট করে বলছি হি ক্যান বি এনিবাডি অ্যানি পারসন যারা এই চক্রান্ত করেছে চক্রান্ত করে এরকম আজকে চেষ্টা করলো যাতে মানে কোনো রকম কোনো বড় ঘটনা হয় আমরা ওদেরকে আমরা জানি আর ওর উপর আমাদের কাজ হচ্ছে উইল টেক অল নেসেসারি অ্যাকশন এটা হলো প্রথম সেকেন্ড হচ্ছে আমি আজকে ফিল্ডে আমাদের পুলিশ পুলিশকর্মী যারা ছিলেন ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো সাধারণ মানুষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই যে চক্রান্ত হচ্ছিল একটা প্রভোকেশন দিয়ে কিছু বড় একটা ঘটনা করার জন্য ওই চক্রান্তের পুলিশ বা সাধারণ মানুষ কেউ পা ওই ওই ফাঁদে কেউ পা দেননি যার জন্য আজকে আমাদের একটু কষ্ট হয়েছে সাধারণ মানুষের হতো একটু কষ্ট হয়েছে কিন্তু মোর আর লেস আজকে আমরা এই সিচুয়েশানকে হ্যান্ডেল করেছি আমি সাধারণ মানুষকে আমাদের পুলিশ সহকর্মী যারা আছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এইবার আগামী কাল বন্ধে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন আর যেটা মহামান্য আদালত বারবার বলেছেন কোনো রকম কোনো বন্ধ বেআইনি অ্যান্ড সেই হিসাবেই আমাদের প্রিপারেশান থাকবে যারা আইন ভাঙবে ওদের আগেনস্ট যেটা লিগাল অ্যাকশান আছে সেই লিগাল অ্যাকশান হবে অ্যান্ড আমরা সাধারণ মানুষকে আবার আশ্বস্ত করতে চাইছি কোনোভাবে আমরা এইরকম কোনো সিচুয়েশন হতে দেব না যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয় উই অ্যাশিওর আগেন অ্যান্ড আগেন দ্যাট উইল এনশিওর দ্যাট নর্মাল সিচুয়েশন রিমেন্স থ্যাংক ইউ

আমার বক্তব্য একদম ক্লিয়ার আছে হি ক্যান বি এনিবডি এনিবডি মানে কিছু ওর ব্যাখ্যা আমি বলতে পারবো না হি ক্যান বি এনিবডি উইল টেক লফুল অ্যাকশন আমরা আমরা গতকাল থেকেই অ্যাকশানে নিয়েছি যারা যারা স্পেসিফিক আমরা জানি আজকে যেটা আপনারা দেখলেন তবু অনেকটা কন্ট্রোলে ছিল বিকজ গতকাল থেকে আমরা যে অ্যাকশান নিচ্ছিলাম তার জন্য ওরা বড়ো কোনো কিছু করতে পারেনি এটা একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড আমাদের গতকাল অনেক দিন ধরে আমরা মানে এটা ফলো আপ করছিলাম গতকাল থেকেই আমাদের স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসডে অনেক অ্যাকশান হয়েছে সেটা যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন পঁচিশ জন অলমোস্ট মানে আমরা ডিটেন করেছি অ্যারেস্ট করেছি স্পেসিফিক ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক কেসে সেই জন্য আজকে কোনো বড় রকম কোনো ঘটনা হয়নি কিছু হয়েছে নিশ্চয়ই তার উপর ফার্দার অ্যাকশন হবে না এটা সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সারা রাজ্যে বলেছি তো প্রয়োজনীয় পর্যাপ্ত পুলিশ বন্দোবস্ত ডেফিনেটলি রাখা হবে

আমাদের কাছেও আছে আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ স্ক্যান করব স্ক্যান করে নির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করব কারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন কারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছেন পুলিশের কিয়স্ক ভেঙেছেন এবং প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা হবে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি But you mentioned one specific point about people being arrested with arms and bombs. I'm, I'm not sure if that, that's what you said. So, clarify that? Also. No, that's not what I said. It did play out. But as I was mentioning, had we not made those preventive arrests yesterday based on specific intelligence inputs that we had shared in yesterday's press conference, then the situation today could have been much worse. Putting the lives of common people in grave danger. We could prevent that.

And we could prevent that. And, and people were not arrested with arms. The, the, the planning, we have arrested them. We are investigating the cases. Specific cases have been started. We'll share more details about the Caesars and the names at an appropriate time. the police case and the reasons of that provocation you And one of the police was near Garden. You see, the provocation was there. Yesterday, we expressed our apprehensions that people will try to create trouble, taking the advantage of the emotion of the common people about the Ajikar incident. And they'll, they'll try to create chaos, cause large-scale violence and try to provoke the police into doing something which may lead to more instability and chaos. That is exactly what the design was. Preventive arrests have prevented the design. We have foiled that design. And as regards police people being chased and beaten up, like I would just uh, like to reiterate what ADG Ronaldo just said, we'll identify each and every one of them. The process has started. You people have video footage. We also have had our uh, SB teams, DD teams. We have also got footages. People who have attacked the police. Without any provocation, people who have damaged public property without any provocation, people who had tried deliberately to spread chaos, relentless uh, pelting of stones at the police, brick batting, chaotic, rampant, uncontrolled rampage that was unleashed on the streets of Calcutta. They will not be spared. Trust us. None of them spared. Sir, sir,

আমি যেখানে ছিলাম হাওড়া ব্রিজ থেকে এমজি রোড ক্রসিং থেকে কলেজ স্ট্রিট এই পোর্শনের মধ্যে আমাকে কিন্তু গ্যাস ফায়ারিংও করতে হয়েছে এইখানেই কিন্তু আমরা পেট্রোল পাম্প পেয়েছি এটা তো পরে কোলেক্ট করে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব

Before they could execute those plans, we have ensured that they are arrested, they were apprehended. Thank you. English